এমডি জীবন মিয়া এডি থেকে আপনি লিখেছেন, বর কনেকে বিয়ের একদিন পর বাসর করতে বাধ্য করা ইসলামে কতটা ঠিক? এতে কি স্বামী স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা হয়? বর কনেকে বাসর করতে বাধ্য করে কে, এটা প্রশ্নটি আমার বুঝে আসছে না। যদি পারিবারিকভাবে সামাজিকভাবে তাদেরকে বাসরের আনুষ্ঠানিকতা করতে বাধ্য করা হয়, অথচ তারা এই সময়টাতে বাসর করতে রাজি না থাকে, সেটা তো অবিচার হবে, এটা তো একান্ত তাদের বিষয়। অতএব বরকানে তারা তাদের যদি ওই ওই সময়টাতে বাসর হওয়াটা তাদের জন্য সুটেবল না হয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে তারা তাদের সুবিধা অনুযায়ী সময় তারা সেটি করতে পারে। মাহিয়া সুলতানা লিখেছেন, আমি ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না, আমার ব্ল্যাক ম্যাজিকের সন্দেহ আছে, এই অবস্থায় আমার কী করা উচিত? আপনি কোনো ভালো রাকির শরণাপন্ন হওয়ার চেষ্টা করুন। আমাদের আসন্ন ফাউন্ডেশনে সাধারণত কেউ কোনো রাকির সন্ধান চাইলে আমরা যে সমস্ত রাকিদেরকে চিনি তাদের অনেকের নাম্বার আমরা রেফার করি, বাকি তাদের সাথে কথাবার্তা বলে আপনি আপনার হক অধিকার এবং বাকি বিষয়গুলো আপনি আপনার মতো করে আপনি পরখ করে নেবেন। আমরা শুধুমাত্র তাদের বাহ্যিকভাবে আমাদের মনে হয় যে তারা শরিয়া ভিত্তিক রুগিয়া করে থাকেন, জাস্ট সেই জন্য আমরা তাদেরকে রেকমেন্ড করে থাকি। এমরি ইয়াসিন হৃদয়, আপনি লিখেছেন, সবসময় পাপ কাজ থেকে বেঁচে থাকতে চাই কিন্তু একাকি থাকলে গোপনে পাপ কাজ করে ফেলি এবং পরে আফসোস করি, এখন আমার কি করা উচিত? দেখুন, নির্জনতায় পাপ কাজ, গুনাহ, হারাম এগুলো আমাদের দ্বারা সময় হয়ে যায়, সেজন্য এ ধরনের নির্জনতাকে অ্যাভয়েড করতে হবে যে নির্জনতা আমাদের গুনাহের দিকে ধাবিত করে। যেমনটি আমরা একটু আগে বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইখলু আন্না রাজুলন বিমরাতিন, একজন গায়রে মাহরাম পুরুষ, একজন গায়রে মাহরাম নারী নির্জনে কোথাও তারা একত্র হবেন না, অর্থাৎ সময় কাটাবেন না, কারণ ওই নির্জনতাটা তাদের মধ্যে বাজে চিন্তা যেমন আনতে পারে, বাজে কর্মের দিকে নিয়ে যেতে পারে, জল্পনা কল্পনা আনতে পারে, অর্থাৎ তাদেরকে গুনাহে ধাবিত করতে পারে, সেরকম নির্জনতা অবলম্বন করা কিন্তু জায়েজ নয়। অনেক তরুণ আছেন যারা নির্জনে একাকি কোনো কক্ষে থাকলে, এক কক্ষে হয়তো একাধিক থাকেন ব্যাচেলর কিংবা ফ্যামিলিতে একাধিক মানুষ থাকেন সাধারণত, কিন্তু একাকি যখন হয়ে যায় তখন তার মনে বাজে চিন্তা আসে, অনেকে মাস্টারবেশনে চলে যান, অনেকে বাজে ভিডিও ইত্যাদি দেখেন। তো এরকম ব্যক্তির জন্য নির্জনতা পরিহার করা উচিত, তিনি নির্জনতাকে অ্যাভয়েড করবেন। এটা হলো গুনাহের যে মাধ্যম, সে মাধ্যমটা এটাকে অ্যাভয়েড করার জন্য, যে আমি যদি নির্জনতাকে অ্যাভয়েড করতে পারে তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো। এই জন্য গুনাহ থেকে বাঁচার প্রয়োজনে এই নির্জনতাকে অ্যাভয়েড করা জরুরি, তাহলে ইনশাআল্লাহ এই ধরনের গুনাহ থেকে বাঁচাটা অনেক বেশি সহজ হবে। সেই সাথে তাকওয়াকে মজবুত করা, স্ট্রং করা এবং পাপের যে পরিণতিগুলো সেগুলোর কথা বেশি বেশি চিন্তাভাবনা করা, পড়াশোনা করা, এগুলো সহায়ক হতে পারে, আল্লাহ তার কাছে আশ্রয় তো চাইতেই হবে। মনিরা মৃধা লিখেছেন, আমার ভাই বখাটে হয়ে গেছে, আমাদের কোনো কথা শুনতে চায় না, অনেক বোঝানো হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, আপনার পরামর্শ চাই। আল্লাহ তাআলা আপনার ভাইকে হেফাজত করুন, কোনো খারাপ সংস্রবে পড়েছে কিনা তাহলে সেই সংস্রব থেকে তাকে সরিয়ে আনতে হবে, ভালো সংস্রবে আনার চেষ্টা করতে হবে, ভালো পরিবেশে তাকে নিতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া তো পাশাপাশি করবেনই। এজন্য গভীরভাবে মনিটর করা উচিত যে তার সমস্যাটা আসলে কোন জায়গায়।